ঈদের আগে এমনিতেই রাজনীতি ঝিমিয়ে পড়ে ঈদকে কেন্দ্র করে তখন মানুষের ব্যস্ততা অন্যদিকে টান করে কিন্তু তার মাঝে হঠাৎ করেই বিএনপির রাজনীতিতে রীতিমতো ঝড় উঠেছে এবং এই ঝড় ওঠার কারণ বৃহস্পতিবার মধ্যরাতে অনেকটা আকস্মিকভাবে নয়টি গুরুত্বপূর্ণ কমিটি বিলুপ্ত করা হয় কেন বিলুপ্ত করা হয় দল থেকে তার ব্যাখ্যা দেওয়া হয়নি ধারণা করা হয় বিগত আন্দোলনের ব্যর্থতা সেগুলো মূল্যায়ন করেই এটি বিলুপ্ত করা হয় দল বলছে যে না এটা কমিটির মেয়াদ শেষ হওয়ার কারণে এটি করা হয়েছে আসল কি কারণে করা হয়েছে সেটা বিএনপি অফিসিয়ালি না বললেও দলের নেতাকর্মীরা সর্বস্তরে যেটি আলোচনা করছেন তাতে বোঝা যাচ্ছে যে কমিটির উপর যে অর্পিত দায়িত্ব ছিল যা প্রত্যাশা ছিল সেটি পূরণ হয়নি বিশেষ করে যুব দল এবং ছাত্র দলের উপর সেই কারণে এই দুটিকে টার্গেট করা হয়েছে কারণ আন্দোলনের শক্তি হচ্ছে এই দুটি সংগঠন তারা প্রত্যাশা পূরণ করতে পারেনি প্রত্যাশা পূরণ করার মতন বাস্তব রাজনৈতিক পরিস্থিতি ছিল কিনা না সেটাও একটা আলোচনার বিষয় যে রাষ্ট্রীয় দানবীয় শক্তি যেভাবে ধরপাকড় শুরু করেছিল তার বিরুদ্ধে লড়াই করা শুধু দলের পক্ষে সম্ভব না এটা সকল রাজনৈতিক দল এবং জনসাধারণ যদি এগিয়ে আসত তাহলে পরিস্থিতি ভিন্ন কিন্তু আমরা দেখি যে না সেই প্রস্তুতির আগেই হঠাৎ করে যেভাবে ধরপাকড় শুরু করেছে তাহলে দল অনেকটা অথবা মো মেরে গেছে অথবা অপ্রস্তুত হয়ে গেছে এবং বিচ্ছিন্ন হয়ে গেছে তো যাক সেই আলোচনাগুলো তার মধ্যেও দল কতটুকু করতে পারতো না পারতো সেটা দলই ভালো জানে এখন যেটা হলো যে ঈদের আগের থেকে শুরু হলো এখন এই নয়টা যে কমিটি বিলুপ্ত করা হলো তা নিয়ে তোলপাড় এবং আবার সেই নড়াচড়া শুরু হয়েছে বড় রাজনৈতিক দলগুলোর সমস্যা হলো এই যে যতই আপনি পুনর্গঠন করেন নতুন কমিটি করেন সবাইকে সদুষ্ট করা সম্ভব না আর এখন যে রাজনীতির ট্রেন সবাই নেতা হতে চায় সবাইকে নেতা করা সম্ভব না দলের মানে কলেবোর্ড বাড়ানো হচ্ছে লাভ হচ্ছে না কোয়ালিটি সম্পন্ন নেতৃত্ব আসছে না কমিটমেন্ট আলা নেতৃত্ব মূল জায়গায় আসছে না যার কারণে কিন্তু সবসময় একটা বিতর্ক থাকছেই তো বিগত দিনেও বিতর্ক ছিল এখন বিলুপ্ত করার পর যে নতুন যদি কমিটি করা হয় তা নিয়েও কম বিতর্ক হবে না বিতর্কমুক্ত থাকা অসম্ভব বিষয় একটা ঝুঁকিপূর্ণ কাজ দিয়েছে তার চেয়ে ভালো ছিল আমি যেটা গতকালকেও বলেছিলাম যে সম্মেলনের ডেট ডিক্লেয়ার করা তারপরে দলের অভ্যন্তরে ভোটাভুটি করে যে নেতৃত্বে আসবে সেই দল পরিচালনা করবে বা কমিটি পরিচালনা করবে এটা হলে ভালো ছিল আর কি উন্নত দেশগুলোতে তো সেভাবেই হয় বিএনপি ও ছাত্র দলের আট মহানগর কমিটি সহ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হল বৃহস্পতিবার মধ্যরাতে যদিও ঢাকা চট্টগ্রাম বরিশাল মহানগর সহ একসঙ্গে মোট নয়টি কমিটি বিলুপ্তির কোনো কারণ উল্লেখ করেনি বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন বিগত আন্দোলনে ব্যর্থতার নিরিখে নতুন করে দল পুনর্গঠনের লক্ষ্যে বড় আকারে এই সাংগঠনিক সিদ্ধান্ত তো কী হবে এখন যে কমিটি করা হবে সেই কমিটি তো আর তার সামনে তো নতুন কোনো চ্যালেঞ্জ নেই নতুন কোনো আন্দোলনের পরীক্ষা নেওয়ার মতন তেমন কিছু নেই তারপরেও দলে রদবদল করা উচিত এটা এক ধরনের গতিশীলতার জন্য কিন্তু সেটা সবার সম্মতি মতামত বা সমর্থন কিভাবে থাকবে কীভাবে এনশিওর হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কোথমাল খবরে বলা হচ্ছে গত শুক্রবার বিএনপির বিভিন্ন পর্যায়ের একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে কথা বলে জানা গেছে একটি বৃহত্তর আন্দোলনে বিপর্যয়ের পর দলের বিভিন্ন পর্যায়ে নানা দুর্বলতা প্রকাশ পেয়েছে বিশেষ করে সাতই জানুয়ারির সংসদ নির্বাচনে পর বিগত আন্দোলনে বিভিন্ন মহানগর বিএনপি সহ গুরুত্বপূর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর ব্যর্থতা নিয়ে প্রশ্ন ওঠে এর মধ্যে আন্দোলনের ছাত্র দল ও যুব দলের ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা ছিল এই দুই সংগঠনকে বিএনপি আন্দোলনের ভ্যানগার্ড হিসেবে আশা করে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান শিগগিরই অন্যান্য কমিটি ভেঙে দিয়ে পুনর্গঠন করা হবে তবে হঠাৎ করে একসঙ্গে এতগুলো কমিটি ভেঙে দেওয়ার বিষয়ে জ্যেষ্ঠ এবং কেন্দ্রীয় নেতাদের অনেকে কিছু জানতেন না বলে জানা গেছে কারণ এ বিষয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বরাবরের মতো গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয় এতে বাদ পড়া নেতাদের অনেকে অসন্তুষ্ট কেউ কেউ হতবাক হন অবশ্য সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম কমিটি বিলুপ্তকে দল পুনর্গঠনের চলমান প্রক্রিয়া বলে মন্তব্য করেন তিনি গতরাতে বলেন বিএনপিতে খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া সব পদই পরিবর্তনশীল আমাকে দলের স্বার্থে আন্দোলনের স্বার্থে যখন যেখানে কাজে লাগবে আমি সেখানেই কাজ করব এটা ভালো একটা উত্তর আচ্ছা এখানে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কী বলছেন বলছেন যে প্রথম কথা হচ্ছে সবগুলো কমিটি মেয়াদ উত্তীর্ণ আমরা আগেই করতে চেয়েছিলাম ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি মনে কর করেছেন এখনই সুবিধাজনক সময় তাছাড়া আমরা আন্দোলন উপযোগী নেতৃত্ব আনতে চাই সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান বিগত আন্দোলনে সবচেয়ে নিষ্ক্রিয় ভূমিকা ছিল বরিশাল মহানগরে সেখানে মুজিবুর রহমান সরোয়ারকে সরিয়ে তার বিরোধী পরিচিত মনিরুজ্জামান খানকে আহ্বায়ক করে মহানগর কমিটি করা হয় ফলে শুরু থেকেই এই কমিটি নিয়ে বিতর্ক এবং নানা রকমের দ্বন্দ্ব চলছিল কমিটি বিলুপ্তির পর সরোয়ারের অনুসারীরা তৎপর হয়েছেন মুজিবুর রহমান সরোয়ার বর্তমানে দলের যুগ্ম মহাসচিব তিনি বলছেন কমিটি বিলুপ্ত করাটা রাজনৈতিক প্রক্রিয়ারই অংশ এখন পূর্ণাঙ্গ কমিটিও হতে পারে আহ্বায়ক কমিটিও হতে পারে যা সবাইকে নিয়ে সমন্বয় করেই যা করার করতে হবে কারণ আগে আহ্বায়ক কমিটি নেতৃত্ব দেওয়ার সময় আন্দোলন সংগ্রামের অনেক ক্ষতি হয়েছে নেতৃত্ব তৈরি হয়নি বোঝাই গেছে যে গত কমিটির ব্যাপারে তিনি যে অসন্তুষ্ট ছিলেন সেটি পরিষ্কার এখন কী হবে মানে কমিটি নিশ্চয়ই তারেক রহমান ঠিক করবেন সব পক্ষের সঙ্গে সংযোগ রেখে যদি করতে পারেন ভালো নাহলে আবার এই সেই বিতর্ক আবার পিছু তাড়া করবে লম্বা সময় পর্যন্ত সেটা দলের জন্য ক্ষতি ছাড়া মানে লাভের কিছু হবে না বলে অনেকে মনে করেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ